ভিউয়ার্স, আমাদের সাথে উপস্থিত আছেন এতদ অঞ্চলের প্রখ্যাত সুফি গীতিকার গসুল আজম মাঝভান্ডারির পরিমণ্ডলে, যার পরিচয়ের নতুন করে অপেক্ষা রাখে না, যিনি অত্যন্ত পরিচিত সুফি, বাংলায় সুফি গান যারা পছন্দ করেন, কাওয়ালি যারা পছন্দ করেন, তাদের প্রত্যেকের আমার মনে হয় প্রাণের মানুষ কাওয়াল আহমেদ নূর আমিরি। ওনাকে আমরা এখানে পেয়ে ধন্য। আজ আমরা দশজনকে প্রতি বছর সম্মানিত করে যাই এই আয়োজনে, উনি উপস্থিত হয়ে আয়োজনটাকে কিভাবে দেখছেন, ওনার কেমন লাগছে এখানে উপস্থিত হয়ে? আমার খুবই আনন্দিত লাগছে। কয়েক বছর আমি উপস্থিত হতে পারি নাই, আমাকে দাওয়াত করেছিল, আমার বাইরে প্রোগ্রাম বেশি বিজি থাকাতে আমি ছিল, বিশেষভাবে করোনার কারণে এটা স্থগিত ছিল। তো এবছর খুব সুন্দর লাগতেছে, অনেক ওলামা ইকরাম ও আশেখানে মাঝভান্ডারি, আশেখানে রাহে ভান্ডারি, আশেখ ভক্তরা এখানে জমজমাট হয়েছে, খুব খুশি লাগতেছে। আমি কৃতজ্ঞতার সাথে জানাই মহাত্মা সম্মেলনকে। ধন্যবাদ, আপনি আপনাকে আমরা এখানে পেয়ে অত্যন্ত আনন্দিত। সালাম আলাইকুম। হাল সময়ে মাঝভান্ডার তরিকার অনুসারী বা মাঝভান্ডারি সামা গান আন্তরিকভাবে পছন্দ করেন এমন কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয় মাঝভান্ডারি গানের শিল্পীর মধ্যে বর্তমান সময়ে আপনার সবচেয়ে প্রিয়কে, তাহলে দেখা যাবে সর্বাধিক সংখ্যক ব্যক্তি স্বীকার করবেন তাদের প্রিয় শিল্পী জনাব আহমেদ নূর আমিরি। হ্যাঁ দর্শক শ্রোতা, আমি জনাব আহমেদ নূর আমিরির কথাই বলছি। এবারের নবম রাহেভান্ডার অ্যানোবেল অ্যাওয়ার্ড 2021-এর জন্য জুরি বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন অত্যন্ত জনপ্রিয় মাঝভান্ডারি গানের শিল্পী জনাব আহমেদ নূর আমিরি। তিনি সুফি শিল্পী বিভাগে এবারের অ্যাওয়ার্ডের জন্য মনোনীত। বিখ্যাত এই কাওয়াল শিল্পী 1964 সালের 10 নভেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত আহমদুর রহমান। তার পিতার হাতেই সঙ্গীত জীবনের হাতেখড়ি হয়। মাত্র 6 বছর বয়সেই পিতার কাছে হারমোনিয়ামের তালিম গ্রহণ করেন। 1979 সালে প্রথমবারের মতো তিনি পিতা আহমদ রহমানের সাথে আমির ভান্ডারে যাওয়া শুরু করেন এবং 1984 সালে আমির ভান্ডারের প্রসিদ্ধ সুফি সাধক হযরত সৈয়দ হাসনাত মাওলা শাহ রহমতুল্লাহ আলাইয়ের নিকট বায়াত গ্রহণ করেন। সেখান থেকেই তার মাঝভান্ডারি গান পরিবেশন শুরু। স্বীয় মুর্শিদের হুকুমে তিনি প্রতি রবিবার আমির ভান্ডারে সামা মাহফিল পরিবেশন করতেন। এখানে উল্লেখ্য, তৃতীয় রাহেভান্ডার অ্যানোবেল অ্যাওয়ার্ডে ভূষিত সুফি শিল্পী সৈয়দ আহমদ নবী আল হাসনাত আমিরির সাথে পরিচয়ের মাধ্যমে তার কাওয়ালি সত্তা আরও অধিক বিকশিত হতে থাকে। সৈয়দ আহমদ নবী তাকে বিভিন্ন দরবার ও কাওয়ালি মাহফিলে নিয়ে যেতেন এবং তৎকালীন বিখ্যাত কাওয়ালদের সাথে পরিচয় করিয়ে দেন। এক পর্যায়ে মাঝভান্ডারি পরিমণ্ডলের প্রখ্যাত কাওয়ালি শিল্পী জনাব ইউসুফ, যিনি টুনু কাওয়াল হিসেবে ব্যাপক পরিচিত,
ওনার হাতে তুলে দেন। টুনু কাওয়ালের তত্ত্বাবধানে তিনি অনেক দিন তালিম নেন। কাওয়ালি পরিবেশনের জন্য শুধু চট্টগ্রামে নয় বরং সমগ্র বাংলাদেশে ও ভারতেও রয়েছে তার খ্যাতি। বিভিন্ন দরবার ও ক্যাসেট কোম্পানির প্রযোজনায় তিনি অসংখ্য অডিও ভিডিও ক্যাসেট বের করেন। আমরা জনাব আহমদ নূর আমিরের কণ্ঠে আরও দীর্ঘদিন ভক্ত আশিকদের মন পাগল করা মাইজ ভান্ডারি সিলসিলার গান শুনতে পাব এ আশা ব্যক্ত করছি এবং ওনার সুস্থ সুন্দর হায়াত কামনা করছি। চট্টগ্রামের সুপ্রসিদ্ধ মাইজভান্ডারি সুফি শিল্পী, যার নাম বলতেই মাইজভান্ডার পরিমণ্ডলের যে কোনো ভক্ত আশিকগণই আনন্দিত হয়ে ওঠেন। আজকে সুফি শিল্পী বিভাগে নবম রায়হাভান্ডার এনোবেল অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন বিশিষ্ট মাইজভান্ডারি সুফি শিল্পী জনাব আহমদ নূর আমিরি। আমি জনাব আহমদ নূর আমিরির হাতে প্রধান অতিথি, সভাপতি এবং অন্যান্য অতিথিবৃন্দকে অনুরোধ করব অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য।